আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের সমাজের অনেক মানুষ, নানান প্রেসার, নানান শ্রেণীর মানুষ বিধর্মীদের কাছে, অর্থাৎ আপনি মুসলিম, আপনি বিধর্মী কোনো মানুষের কাছে ঝাড়ফুঁক, কোনো বিধর্মী কবিরাজের কাছে গেলেন, এটা আপনার জন্য কতটুকু বৈধ এবং এক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, শরিয়াহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, আমরা যদি ফুকাহা একরাম এবং কোরআন এবং হাদিস এর সমন্বয়ে একটা ফতোয়া দিতে চাই সেক্ষেত্রে আমাদের সামনে কি উঠে আসছে, সেই বিষয়টা নিয়ে সেই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই জানব ইনশাআল্লাহ। তো ঝাড়ফুঁক এটা বৈধ এবং এটা কোরআন এবং হাদিসের আলোকে যদি হয় এটা অবশ্যই বৈধ। এই বিষয়ে আমরা ইতিপূর্বে 7 থেকে 8টা ভিডিওর মধ্যে দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করছি আপনারা ওই ভিডিওগুলো লক্ষ্য করবেন। তাবিজ ব্যবহার করা কখন শিরক, কখন জায়েজ, কখন নাজায়েজ, কখন বৈধ, কখন অবৈধ, ঠিক তদ্রূপ যখন কোনো তাবিজ আমরা এমন কোনো কিছুর মাধ্যমে লিখব যেটার মানে বোঝা যায় না, যেটা কোরআন এবং যার সপক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই, ওইগুলা বাতিল, ওইগুলা গ্রহণযোগ্য নয়, ঠিক কুফুরি অথবা আপনার বিধর্মী কোনো কবিরাজের কাছে গেলে তার না আছে ধর্মীয় জ্ঞান, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, এজন্য তাদের কাছে গিয়ে যদি আপনি কোনো তাবিজ গ্রহণ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি তার ইমান যেমন নাই আপনার ইমানও সে রেখে দিবে, আপনার ইমান চলে যাবে, এজন্য বিধর্মী কোনো মানুষের কাছে যাব না। যদিও মুসলমানদের কাছে যাই, আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা কোরআন এবং হাদিসের আলোতে কি না, যদি হয় তাহলে আমরা গ্রহণ করব, যদি কোরআন হাদিসের বাইরে যায় কখনোই গ্রহণ করা যাবে না। একটা হাদিসে এসেছে বুখারীর সহিহ হাদিস, মান আল্লাহ কত তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এই হাদিসটার শাব্দিক অর্থকে আমরা ধরে নানান শ্রেণীর মানুষ তাবিজকেই একেবারে নিষেধ করে দেয়, কিন্তু এর পিছনে যে হাজারো দলিল রয়েছে তা হয়তো আমরা খেয়াল করি না। এই বিষয়টা আমাদেরকে ভালো করে বিবেচনা করতে হবে, মাথায় রাখতে হবে এবং তাবিজ কিভাবে ঝাড়ফুঁক করা কেন জায়েজ, কেনই বা বৈধ, এ বিষয়ে বুখারীর দ্বিতীয় খণ্ডের একটা ঘটনার মধ্যে এসেছে যা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, ওই যে সূরা ফাতিহার মাধ্যমে এক সাহাবি সাপে কাটা এক ব্যক্তিকে ঝেড়ে দিল এবং সে তার বিনিময়ে সে তাদের থেকে ছাগল নিল, আমরা জানিয়েছি, আপনারা হয়তো আমাদের পিছনের ভিডিওটা আবারও দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।